হ্যাঁ, চাইল্ডহুড টিউবারকুলোসিসের একটা পিক্টোরিয়াল ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, যে চেস্ট এক্সরেতে আমরা কি পাব, এটাকে আমরা কি বলি বলো তো দেখি। এটা একটা ডায়াগ্রাম, এখানে একটা ফোকাস দেখা যাচ্ছে, সাবপ্লুরাল ফোকাস, এখানে কিছু লিম্ফ নোড, এই ফোকাসটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ বলো। গন ফোকাস। হ্যাঁ, গন ফোকাস। তাহলে এই গন ফোকাসটা সাধারণত সাবপ্লুরাল হয়। এখন সেই গন ফোকাসটা একসময় কেভিটি ফর্ম করতে পারে, ঠিক আছে, আবার নাও করতে পারে। তাহলে এই যে গন ফোকাস অর গন ফোকাস টার্ন টু কেভিটি অ্যালং উইথ ইনভলভমেন্ট অফ লিম্ফ নোডস, এই পুরো ব্যাপারটা হলো গন কমপ্লেক্স, তোমরা জানো, বা প্রোগ্রেসিভ গন ফোকাস। সেখানে নট অনলি হাইলার লিম্ফ নোড, আমরা থার্ড ইয়ারে যেটা পড়ে আসছি যে গন ফোকাস উইথ হাইলার লিম্ফ নোড, আসলে তা না, এনি লিম্ফ নোড হতে পারে, সেটা সাবক্রেনিয়াল হতে পারে, প্যারাট্রাকিয়াল হতে পারে, হাইলার হতে পারে, মানে এনি মেডিস্টিনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট অ্যালং উইথ গন ফোকাস, এই যে তোমার কম্বিনেশনটা, সেটা হলো প্রাইমারি কমপ্লেক্স বা প্রোগ্রেসিভ গন ফোকাস। এখানে এসে দেখো ডি টু এনলার্জ লিম্ফ নোড, এখানে কি হলো, ব্রঙ্কাস কম্প্রেস হয়ে কলাপস হয়ে গেল, এবং কলাপস হয়ে এখানে ইলিভেটেড হেমি ডায়াফ্রাম আর লোয়ার লোব মিডল লোব কলাপস, তাহলে লিম্ফ নোড কজিং এয়ারওয়ে কম্প্রেশন। এটা কিন্তু চাইল্ডহুড টিবির একটা ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফিচার এবং ক্লিনিক্যাল ফিচার। আমরা গতকাল তোমাদের বলেছিলাম যে কোন রেডিওলজিক্যাল ফিচারের উপর ভিত্তি করে আমরা পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজ করব, তার মধ্যে একটা ছিল তোমার ফিচার অফ কম্প্রেশন, ফিচার অফ কলাপস, এবং এটা রেপিড কলাপস হতে পারে, রেপিড রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। অ্যাডাল্টের কিন্তু এটা কমন না যে লিম্ফ নোড কম্প্রেশন হয়ে পেশেন্টের সাডেন কলাপস হতে পারে, কিন্তু ডিউ টু অ্যানাটমিক্যাল ভেরিয়েশন চিলড্রেনের এটা খুব কমন। তারপরে এখানে এসে দেখো যে তোমার কেজিয়াস মেটেরিয়াল ফ্রম লিম্ফ নোড, সেটা ব্রঙ্কাসের মধ্যে রাপচার, ব্রঙ্কাসের মধ্যে স্প্রেড করে গেল, করে এখানে তোমার কনসলিডেশন করলো লোয়ার লোব অথবা মিডল লোব। এখানে দেখা যাচ্ছে লোয়ার লোব মিডল লোব দুইটাতেই তোমার কনসলিডেশন, নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন, ব্রঙ্কো নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন তোমার এটা হলো। ইট ইজ নট নিউমোনিয়া, বাট রেডিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি তোমার কাছে মনে হবে যে নিউমোনিয়া। তো সেক্ষেত্রে আমরা বলবো যে কোনো বাচ্চা, কোনো চিলড্রেন, যদি কোনো চাইল্ড যদি অ্যান্টিবায়োটিকের রেসপন্স না করে, তা কারো রেডিওলজিক্যাল শ্যাডো বা নিউমোনিয়া, তাহলে আমাদের নিয়ারেস্ট ডিডি হবে টিউবারকুলোসিস। কারণ অ্যাডাল্টের মতো এত বেশি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু চিলড্রেনের নাই। আমরা যখন নন রিজলভিং নিউমোনিয়া পড়েছিলাম, যে পেশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু রিজলভ হচ্ছে না, তার কি কজ, তার কি কারণ হতে পারে, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, হয় বা রিটেনে আসে। সেটা হলো যে আইদার দিস ইজ নিউমোনিয়া কিন্তু এডুকেটলি ট্রিটমেন্ট পাচ্ছে না, মানে সেটা এডুকেট ডোজ না, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ না, অথবা ডোজ ড্রাগ অ্যাপ্রোপ্রিয়েট, পেশেন্টের কমপ্লায়েন্স ঠিক নাই, এই সবগুলো একটা কারণ হতে পারে যে দিস ইজ নিউমোনিয়া বাট নট রেসপন্ডিং টু অ্যান্টিবায়োটিক, বা সব কিছুই ঠিক আছে, পেশেন্টের কমপ্লায়েন্স বলো, ডোজ ঠিক আছে, ড্রাগ ঠিক আছে, কিন্তু ড্রাগের কোয়ালিটি ঠিক নেই, কোনো এক অখ্যাত কোম্পানির ওষুধ খাচ্ছে, সেটাও হতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশের প্রেক্ষিতে এইটাও একটা কোজ যে দিস ইজ দ্য, এটা কোনো বইয়ে লেখা থাকবে না, কিন্তু আমাদের বাস্তবতা সেটাও হতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লায়েন্স, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিসের পরেও পেশেন্ট রেসপন্স করতেছে না, কারণ ওষুধের মধ্যে আসলে ওষুধ নেই, আটা ময়দা সুজি এই জাতীয় কিছু আছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কোজ ইন আওয়ার পার্সপেক্টিভ। আরেকটা হতে পারে যে নন রিজলভিং নিউমোনিয়া, যে ওইটা আসলে নিউমোনিয়াই না, ওটা আদার দেন নিউমোনিয়া। তো তুমি তাকে যদি কয়েক ট্রাক অ্যান্টিবায়োটিক খাওয়াও কোনো লাভ হবে? হবে না। সেই কারণগুলি কি? সে কারণগুলি হলো যেমন ইউসিনোফিলিক নিউমোনিয়া, ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া, টিউবারকুলোসিস, তারপর মেলিগনেন্সি, ব্রঙ্কো অ্যালভিওলার সেল কার্সিনোমা, আদার মেলিগনেন্সি,
তার তোমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে পেশেন্টের ফিভার আছে, অথবা পেশেন্টের রেসপিরেটরি কমপ্লেইন আছে, তার চেস্ট এক্সরে ফাইন্ডিং আছে, চেস্ট এক্সরে ফাইন্ডিং উইথ রেসপিরেটরি কমপ্লেইন, হোয়াই নট নিউমোনিয়া, দিলাত যাকে অ্যান্টিবায়োটিক, আলটিমেটলি দেখা গেল সেটা অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া না। তো অ্যাডাল্টের অনেকগুলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকলেও যে ফেলিউর অফ নিউমোনিয়া ট্রিটমেন্ট, বাচ্চাদের কিন্তু ওগুলি আনলাইকলি। ব্রঙ্কিওলার সেল কার্সিনোমা হবে, তারপরে তার ক্রিপ্টোজেনিক অর্গানিজিং নিউমোনিয়া হবে, একটা এক বছর, দুই বছর, তিন বছর বাচ্চার বা দশ বছরের বাচ্চা, ভেরি আনলাইকলি। সুতরাং যখনই নন রিজলভিং নিউমোনিয়া হবে, তখনই তোমাকে নিয়ারেস্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, প্রথমে তো কমপ্লায়েন্স, ড্রাগ, ডোজ সব দেখবাই, তারপর নিয়ারেস্ট চিন্তাটা হবে যে অলমোস্ট লাইকলি যে দিস ইজ টিউবারক্লোসিস। এটা একটা রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন। আর এখানে কি হলো, দেখো যে কেজিয়াস লিম্ফ নোড, সে লিম্ফ নোড লেফট আপার লোবকে, লেফট আপার লোব এবং লিঙ্গুলাকে তোমার কলাপস করে ফেলেছে, জাস্ট লাইক প্রিভিয়াস ওয়ান। এখানে তোমার ইলিভেটেড হেমিডায়াফ্রাম আছে, কলাপস লাং, কলাপস লাং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, আপার লোব কলাপস। তো কলাপস বাই এক্সটেন্সিভ কম্প্রেশন বাই লিম্ফ নোডস, এনলার্জ লিম্ফ নোডস ইন টিউবারক্লোসিস, দিস ইজ ভেরি কমন ইন চাইল্ডহুড টিবি, নট ইন অ্যাডাল্ট। আর এটা জানো যে দিস ইজ মিলিয়ারি টিউবারক্লোসিস। এই মিলিয়ারি টিবিটা রাপচার, যে এই যে গন ফোকাস, প্রাইমারি ফোকাস থেকে আসতে পারে, অথবা তার লিম্ফ নোড কেজিয়াস লিম্ফ নোড থেকে আসতে পারে, অথবা পালমারি ইনভলভমেন্ট থেকে আসতে পারে, যে কোনো এক জায়গা থেকে কিন্তু আসতে পারে। এটা জাস্ট হ্যামাটোজেনাস বা লিম্ফোজেনাস স্প্রেড হলেই হলো। আমরা আগে বলেছি যে যদি এটা খুব স্লো ডিজিমিনেশন হয়, ভাইরাল লোড যদি কম থাকে, তাহলে সেটা ডিজিমিনেটেড টিবি হয়, ডিফারেন্ট অর্গান, তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইনভলভমেন্ট, অ্যাবডোমিনাল লিভার ইনভলভমেন্ট, অ্যাবডোমেন ইনভলভমেন্ট, সিএনএস ইনভলভমেন্ট, এইভাবে তোমার পার্ট অফ ডিজিমিনেটেড টিবি হিসেবে সে প্রেজেন্ট করে। কিন্তু ভাইরাল লোড যদি খুব হাই হয় এবং হ্যামাটোজেনাস স্প্রেড হয়, তখন তার রেপিড ডিজিমিনেশন হয় এবং চেস্ট এক্সরেতে তখন তুমি মিলিয়ারি শ্যাডো পাচ্ছ। তাহলে ডিজিমিনেশন হয়ে মিলিয়ারি টিবিও তুমি পেতে পারো, আবার ডিজিমিনেটেড টিবিও পেতে পারো। তো যখন তুমি চেস্ট এক্সরেতে মিলিয়ারি মডেলিং পাবা, তাহলে তুমি ধরে নিবা যে দিস ইজ মিলিয়ারি টিবি, যতটা অর্গানি ইনভলভমেন্ট থাকুক তাকে তুমি ডিজিমিনেটেড টিবি বলবো না, দিস ইজ পার্ট অফ স্পেকট্রাম অফ ডিজিমিনেটেড টিবি, কিন্তু মিলিয়ারি টিবি এটার টার্ম, ডিজিমিনেটেড টিবি না। এবং তার ভাইরাল লোড ডেফিনেটলি হাই ছিল, তা সেই জন্যই তুমি তার মিলিয়ারি মডেলিং চেস্ট এক্সরেতে তুমি পাচ্ছ। সবসময় খুব টিপিক্যাল পাবা না, বা ইনিশিয়ালি খুব টিপিক্যাল পাবা না, তুমি যদি ইনিশিয়ালি একটুও পাও, অল্প কিছুও পাও, তারপরেও তুমি সাসপেক্ট করবা, ইউ মে ইউ শুড স্টার্ট ট্রিটমেন্ট। তারপর দেখবো যে সাবসিকুয়েন্ট ফলো আপে তুমি মানে ক্লিয়ার কাট মিলিয়ারি শ্যাডোস তুমি পাচ্ছ, ওভার্ট মিলিয়ারি শ্যাডো তুমি পাচ্ছ। একদম প্রথম প্রেজেন্টেশনই সে ওভার্ট প্রেজেন্টেশন থাকবে, রেডিওলজিক্যাল মিলিয়ারি শ্যাডোস, সবসময় সেটা নাও হতে পারে। সেই জন্য তোমাকে হাই ডিগ্রি অফ সাসপিশন মেনটেন করতে হবে, যে একটা ফিব্রাইল পেশান্ট, একটা ম্যালনিউট্রিটেড পেশান্ট বা তার রিস্ক ফ্যাক্টর আছে, একটা পেশান্ট ফেলিউর টু থ্রাইভ, সে ওয়েট গেইন করতে পারছে না, তার এরকম মিলিয়ারি শ্যাডোস মনে হচ্ছে, মিলিয়ারি শ্যাডোস কিছু কিছু, তখন তুমি মনের মধ্যে এই সন্দেহটা রাখবা যে এখন কম, হয়তো এক দুই দিনের মধ্যে সেটা মিলিয়ারি শ্যাডোস চলে আসবে। আর একই সঙ্গে তোমার তখন দায়িত্ব হয়ে যাবে তার অল দা সিস্টেমস এক্সামিন করা, বিশেষ করে তার অ্যাড্রেনাল ইনভলভমেন্টের জন্য তার ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, তারপর সিএনএস এক্সামিনেশন, তার ক্রেনিয়াল নার্ভ এক্সামিন করা, তার নেক রিজিডিটি দেখা, হ্যাঁ, তার হেডেকের হিস্ট্রি নেওয়া, এইগুলি তোমার জন্য একদমই ম্যান্ডেটরি। কারণ আমাদের সূত্র হলো এনি নিউরো সাসপিশন অফ নিউরোলজিক্যাল টিবি, সাসপিশন অফ মিলিয়ারি টিউবারক্লোসিস, ইউ মাস্ট স্টার্ট ট্রিটমেন্ট এন্টি টিবি ইমিডিয়েটলি। সে যেখানেই থাকুক, সে যদি গাছতলায় থাকে সেখানেই শুরু করবা, তারপরে তাকে হাসপাতালে পাঠাবা, বা আগে হসপিটালে আসে তাকে রাত আড়াইটার সময় ওষুধ খাওয়াবা, তারপর তাকে ইভ্যালুয়েট করবা। অন্য ডায়াগনোসিস যদি আসে আমরা এন্টি টিবি বন্ধ করে দেবো, কিন্তু ডিলে করা যাবে না। ইন নিউরোলজিক্যাল টিবি তুমি যদি ডিলে করো, পেশেন্ট উইল সার্ভাইভ, মে সার্ভাইভ, কিন্তু সে অনেক মর্বিডিটি নিয়ে,
হ্যাঁ, হাইড্রোকেফালাস দিয়ে, হেমিপ্লেজিয়া নিয়ে, প্যারালাইসিস নিয়ে তারপরে সার্ভাইভ করবে, সেই ডিলেটুকু করা যাবে না ইন কেস অফ নিউরোলজিক্যাল টিবি অ্যান্ড মিলারি টিউবারকুলোসিস। মিলারি টিবিতে ডিলে করলে পেশেন্ট উইল ডাই। এখানে দেখো চাইল্ডহুড টিবির আরেকটা প্রেজেন্টেশন, রেডিওলজি প্রেজেন্টেশন হলো পুরালি ফিউশন। এই পুরালি ফিউশনটা কেন হয়, এখানে যে যে টিউবারকুলার প্রোটিনটা, এটা তো সাবপ্লুরাল থাকে, তো এই টিউবারকুলার প্রোটিনটা যখন এখানে একটু তোমার এক্সপোজ হয় পুরাল স্পেসে, তখন তার এই হাইপার সেন্সিটিভ রিয়েকশনের জন্য তোমার হয়। এছাড়াও তোমার সেকেন্ডারি এম্পায়ামা হতে পারে, টিউবারকুলার এম্পায়ামাও হতে পারে, কাইলোথোরাক্সও হতে পারে। টিবিতে কিন্তু তোমার কাইলোথোরাক্স হয়, সেটা রেয়ার কিন্তু পসিবল। যদি বলো হোয়াট আর দ্য কজেস অফ ইনফিউশন ইন প্রাইমারি টিবি বা চাইল্ডহুড টিবি, দেন ফার্স্ট ওয়ান ডি টু হাইপার সেন্সিটিভ রিয়েকশন টু দ্যাট টিউবারকুলার প্রোটিন, নেক্সট ওয়ান টিউবারকুলার ইম্পায়ামা, থার্ড ওয়ান কাইলোথোরাক্স। তারপর আমরা জানি যে এক্সট্রা পালমারি টিউবারকুলোসিস কমন ইন চিলড্রেন, এবং এক্সট্রা পালমারি টিউবারকুলোসিসের মধ্যে ইন্ট্রাথোরাসিক এক্সট্রা পালমারিটা আবার বেশি কমন, এবং ইন্ট্রাথোরাসিক এক্সট্রা পালমারির মধ্যে এই যে তুমি পুরালি ফিউশন পাচ্ছ, পুরালি ফিউশন ইজ এক্সট্রা পালমারি টিউবারকুলোসিস। তারপর পেরিকার্ডিয়াল ইফিউশন অ্যানাদার এক্সট্রা পালমোনারি ইন্ট্রাথোরাসিক টিউবারকুলোসিস, এবং পেরিকার্ডিয়াল ইফিউশন সবচেয়ে বেশি হয় তোমার এই যে সাবকেরিনাল লিফ নোড থেকে, এই কেজিয়াস সাবকেরিনাল লিফ নোড পেরিকার্ডিয়ামের কন্ট্যাক্টে আসে, বা পেরিকার্ডিয়ামে তোমার রাপচার হয়, রাপচার হয়ে তোমার পেরিকার্ডিয়াল ইফিউশন হয়। এছাড়া হ্যামাটোজোনাসও হতে পারে, তোমার প্রাইমারি টিবি দিস হ্যামাটোজোনাস স্প্রেড, হ্যামাটোজোনাস স্প্রেড হয়ে তোমার পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। আর চিলড্রেন যখন অ্যাডোলসেন্ট এজে চলে যায়, তখন ধরো আফটার 10 or 12 ইয়ার, সে তো তখনও শিশু, আফটার 14 ইয়ার পর্যন্ত, বা অনেক ডেফিনেশনে আরও বেশি বলা হয়। এখানে দেখো যে অ্যাডাল্ট টাইপ তার কেভিটেশন হয়, আপার লোব কেভিটেশন, অথবা তার আদার কনসোলিডেশন লাইক ফিচার, মানে অ্যাডাল্টের যেরকম টিবি তুমি একটা আফটার 10 ইয়ার আফটার 12 ইয়ার ওই চাইল্ডহুড টিবিতে সেরকম ফিচার পেতে পারো। তাহলে এটা একটা সুন্দর একটা ডায়াগ্রাম, এবং এটা যদি তোমরা মাথায় রাখো এবং মনে রাখো, তাহলে কিন্তু টিবির রেডিওলজিক্যাল ফিচারগুলি মোটামুটি তোমার আয়ত্তে থাকবে, করায়ত্তে থাকবে, বা তোমার মেমোরির মধ্যে থাকবে। শুধু একটাই ডিফারেন্স মনে রাখবা যে কম্প্রেশন বাই লিম্ফ নোডস আর কমন ইন চিলড্রেন, নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন নট ইম্প্রুভিং উইথ অ্যান্টিবায়োটিক, দিস ইজ কমন ইন চিলড্রেন। আমরা তাহলে কিছু রিয়েল এক্সরে দেখি। আচ্ছা, এটা কি হতে পারে বলো তো দেখি। টিটেনাস, ডেফিনেটলি টিটেনাস আমরা চিন্তা করবো, কিন্তু আজকের ক্লাসের প্রেক্ষিতে কি হতে পারে? আজকের ক্লাসের জন্য স্যার সেরিব্রাল মানে এটা সিএনএস টিবি হতে পারে আর কি। হ্যাঁ, টিবি মেনিনজাইটিস, তাই না? ডেফিনেটলি আমরা এরকম একটা ধনুকের মতো বাঁকা হয়ে আছে, আমরা টিটেনাসই চিন্তা করব, কিন্তু আজকের ক্লাসের প্রেক্ষিতে দিস ইজ টিবি মেনিনজাইটিস। তার মানে টিটেনাসের একটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো মেনিনজাইটিস, এবং মেনিনজাইটিসেরও একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো টিটেনাস। এটা যাতে আমাদের মাথায় থাকে। আচ্ছা, চেস্ট এক্সরেতে দেখো সেটাই, ওইগুলির যে তোমার গন ফোকাস, কিন্তু প্রাইমারি ফোকাস কিন্তু এক্সরেতে ভিজিবল না সবসময়, কিন্তু লিম্ফ নোড তুমি পাবা। আর শিশুদের চাইল্ডের কমন প্রেজেন্টেশন টিউবারকুলোসিসে এরকম লিম্ফ নোড এনলার্জমেন্ট, হাইলার হোক, প্যারাট্রাকিয়াল হোক, মানে মেডিস্টিনাল লিম্ফ নোড, এটার এটার এনলার্জ লিফ নোড নিয়ে তোমার কাছে আসবে। মোস্ট ফ্রিকুয়েন্ট প্রাইমারি টিউবারকুলোসিসের মোস্ট ফ্রিকুয়েন্ট প্রেজেন্টেশন চিলড্রেনে লিফ নোড এনলার্জমেন্ট 70-80% ক্ষেত্রে, এবং লিফ নোড এনলার্জ হলে লিফ নোড এনলার্জমেন্টের কমপ্লিকেশন বা কনসিকুয়েন্স হিসাবে সে কলাপস নিয়ে আসতে পারে, আগে লিফ নোড এনলার্জমেন্ট তারপরে অন্য কিছু। হ্যাঁ, এখানেও দেখো
এই যে থ্রি সাইনের মতো দেখা যাচ্ছে, এখানে হাইলার এবং প্যারাট্রাকিয়াল দুই লিম্ফ নোডই ইনভলভড, মেডিস্টিনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট, ওয়াইডেনিং অফ মেডিস্টিনাম। এটা অ্যাডাল্ট হলে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি, টিবি, লিম্ফোমা, মেলিগনেন্সি, আদার, কিন্তু যেহেতু সে চিলড্রেন, সে চাইল্ড, আমরা টিবিটা চিন্তা করব, আর সাথে ডিডি হিসাবে লিম্ফোমা আসতেই পারে। ওই ছবিটাই যে দেখো যে ইনজুলেটরাল লিম্ফোডেনোপ্যাথি প্লাস লোবার অর সেগমেন্টাল অপাসিটি, এটা যদি তুমি কম্বাইন পাও তাহলে অলমোস্ট শিওর ইন চিলড্রেন দিস ইজ টিউবারকুলোসিস, লিম্ফ নোড এনলার্জমেন্ট অ্যান্ড সেম সাইড নিউমোনিয়া লাইক অপাসিটি কনসলিডেশন, দিস ইজ টিউবারকুলোসিস। সো মিলিয়ারি টিউবারকুলোসিস তোমাদের মিস হবে না ডেফিনেটলি। একই সঙ্গে দেখো যদি এরকম মিলিয়ারি শ্যাডোর সাথে আবার লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকে তাহলে তুমি আরো শিওর যে এটা মিলিয়ারি টিবি টিউবারকুলোসিস, কারণ মিলিয়ারি শ্যাডোর তো অনেক ডিডি হতে পারে, বাচ্চাদের বেলায় কিছুটা কম, অ্যাডাল্টের বেলায় বেশি, কিন্তু একমাত্র তো না, বাচ্চার কি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে? না পারে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে, কিন্তু যখন কোনো পেশেন্টের তুমি ইউ আর কনফিউজড যে আসলে কি মিলিয়ারি শ্যাডো, আসলে কি মিলিয়ারি শ্যাডো, বাট হি হ্যাজ ইউ আর নট কনফিউজড উইথ প্যারাট্রাকিয়াল লিম্ফোডেনোপ্যাথি অর হাইলার লিম্ফোডেনোপ্যাথি, তখন তোমার কনফিউশন দূর হয়ে যাবে যে দিস ইজ মিলিয়ারি অপাসিটিস ডিউ টু টিউবারকুলোসিস অ্যান্ড দিস লিম্ফ নোড এনলার্জমেন্ট ইট ডিউ টু টিউবারকুলোসিস, দুইটার কম্বিনেশন যখন পাবা দিস ইজ অলমোস্ট শিওর টিউবারকুলোসিস ইন চিলড্রেন। একটু মিলিয়ারি টিউবারকুলোসিস সাথে একটু কনসলিডেশনও আছে, আমরা একই কথা আবার বলি, হোয়েন ভাইরাল লোড ইজ হাই ইট কজেস মিলিয়ারি টিবি, হোয়েন ভাইরাল লোড ইজ সরি ভাইরাল বলতেছি টিউবারকুলার বেসিলারি লোড ইজ হাই ভেরি হাই দ্যাট কজ মিলিয়ারি টিউবারকুলোসিস, অ্যান্ড ইফ ইট ইজ লো দেন ইট ডু নট কজ মিলিয়ারি টিবি বাট ইট মে কজ ডিজমিনেটেড টিবি। যখন একটা প্রাইমারি ফোকাস হয়, প্রাইমারি ফোকাসের কয়েকটা ফেইট আছে, যে প্রাইমারি ফোকাস থেকে ওই দেখলা যে সে সাবপ্লুরাল যেহেতু ফোকাসটা গন ফোকাস সেখান থেকে সে প্লুরালি ফিউশন করলো, এটা প্রোগ্রেস করলো প্রাইমারি টিবিটা, অথবা এটা কি করলো ডিজিমিনেট করলো ডিজিমিনেটেড টিবি হলো, অথবা এটা মিলিয়ারি টিবি করলো, ডিজিমিনেশন এবং মিলিয়ারি ইফ লো ভাইরাল লোড অ্যান্ড ইফ হাই ভাইরাল লোড, এ দুইটা। ডিজিমিনেশন হ্যামাটোজেনাস ছাড়া অন্যভাবে হতে পারে, কিন্তু মিলিয়ারি টিবি মাস্ট বি হ্যামাটোজেনাস অর লিম্ফোজেনাস, ভেসেলের মধ্যে হতে হবে, ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে হতে হবে। তাহলে প্রাইমারি টিবি প্রোগ্রেসিভ সরি প্লুরাল ইফিউশন, প্রোগ্রেসিভ প্রাইমারি টিবি, ডিজিমিনেটেড টিবি, মিলিয়ারি টিবি, প্রাইমারি টিবির ফেট হলো এই কয়েকটা। এগুলি তোমরা জানো, তোমাদের জন্য খুবই সহজ। যখন হয় পেশেন্টস এজ ইজ মোর দেন 10, দেন ইউ মে গেট চেস্ট এক্সরে ফাইন্ডিং লাইক দ্যাট অফ অ্যাডাল্ট চেস্ট এক্সরে, তাই না? অ্যাডাল্টে আমরা তো এরকম টিউবারকুলোসিসের চেস্ট এক্সরে ফাইন্ডিং পাই, অ্যাডাল্ট টাইপ চেস্ট এক্সরে, বাইলেটারাল পেচি অপাসিটি। এবং তোমাদেরকে এই এক্সরে দেখে এটা কি অ্যাক্টিভ টিবি মনে হচ্ছে নাকি আফটার হেভিং এন্টি টিবি পোস্ট টিবি ফাইব্রোসিস মনে হচ্ছে বলো তো দেখি? অ্যাক্টিভ মনে হচ্ছে, অ্যাক্টিভ মনে হচ্ছে। কেন অ্যাক্টিভ মনে হচ্ছে? তো ক্যাভিটেশন দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ক্যাভিটি দেখা যাচ্ছে, ক্যাভিটি পোস্ট টিবি তো কিন্তু থাকতে পারে, যখন পেশেন্টকে তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট দিবা, দেওয়ার পর সব ক্যাভিটি কিন্তু চলে যাবে না, টিউবারকুলোসিস একটা অ্যাক্টিভিটির ফিচার, কিন্তু সে আবার থেকে যেতে পারে। আমাদের মানে হার্ড শ্যাডো এবং সফট শ্যাডো এই দুটা টার্ম আছে। স্যার এটা ওই যে সফট শ্যাডো মানে শ্যাডো মনে হচ্ছে, তাই না? এই যে দেখো এখানে সফট শ্যাডো মনে হচ্ছে, তাহলে এই যে একটু সাদা মেঘের মতো, একটু একটু কাশের মতো, একটা কাশ ফুলের ছোঁয়ার মতো মনে হচ্ছে এখানে, তো দিজ আর দ্য মানে ফিচার অফ অ্যাক্টিভিটি, একটা সফট শ্যাডোর মতো। কিন্তু তুমি যখন তাকে
ট্রিট করবা, এই পেশেন্টকে আফটার সিক্স মান্থ তুমি এক্সরে করো, আমার কাছে আছে বিফোর সিক্স মান্থ মানে বিফোর ট্রিটমেন্ট অ্যান্ড আফটার ট্রিটমেন্ট তোমাদেরকে দেখাবো, দেখবো যে এই স্পটগুলি সবার যায় না, কারো কারো তো ক্লিয়ার হয়ে যায়, কারো কারো দেখা যায় যে এখন যেভাবে আছে ঠিক এর কার্বন কপির মতোই স্পট রয়ে গেছে, তাকে দেখে তুমি আবার কখনই এনটিটিভি দিবা না। আমাদের লার্নিং তো সেটাই যে চেস্ট এক্সরে এই যে টিউবারকুলোসিসের অপাসিটি সেটা সবসময় ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তা না, সে সারা জীবন এই অপাসিটি নিয়ে থাকতে পারে। তার মানে এই নয় সে মিস্টার এক্স থেকে ওয়াই এর কাছে গেলে ওয়াই আবার এনটিটিভি শুরু করবে, ওয়াই এর কাছ থেকে জেড এর কাছে গেলে সে আবার ক্যাটাগরি টু শুরু করবে, তা না কিন্তু। তার ক্লিনিক্যাল ফিচার, তার পাস্ট হিস্ট্রি, তার আগে টিবি হয়েছিল কিনা, আগে সে এনটিটিভি ওষুধ খেয়েছে কিনা, এই সবগুলির হিস্ট্রির উপর তারপর তার স্পুটাম জিন এক্সপার্ট এগুলির উপর ভিত্তি করে আমরা তাকে এনটিটিভি দিব। কখনোই পোস্ট টিবি অপাসিটির উপর নির্ভর করে আমরা যাতে ট্রিটমেন্ট না দিই, তো সেই জন্য তোমার চোখটা সেভাবেই এক্সপার্ট করে তুলতে হবে। যেমন এখানে দেখো দিজ আর দ্য মানে সফট শ্যাডো, সে একদম সাদা হয়ে আছে। যখন তুমি এনটিটিভি দিবা খাওয়ার পর পেশেন্ট ভালো হয়ে গেল, তাদের মধ্যে কারো কারো দেখা যাবে যে ঠিক এটারই আর একটা জলছাপের মতো অপাসিটি রয়ে গেছে, যতবারই সে এক্সরে করতেছে ততবারই রয়ে গেছে, সে বারবার এখানে সেখানে যাচ্ছে। তোমাকে তখন তাকে হেলথ এডুকেশন দিতে হবে যে এই অপাসিটি কিন্তু আপনার যাবে না, থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার মধ্যে টিবি আছে, আপনার আর এক্সরে করার দরকার নেই। এবং কখনোই কফ পরীক্ষায় জীবাণু না পেলে আপনি কিন্তু টিবির ওষুধ খাবেন না যেখানেই দেখুন, কারণ এখন ডাইরেক্টলি সমালোচনা করা উচিত না, ওই যে ব্রেক সেন্টার অথবা কিছু এনজিও ওদের কিন্তু টার্গেটই থাকে টিবির পেশেন্ট। আমার কথা শোনা যাচ্ছে? মানে কি বলা যায় অ্যাক্টিভ টিবি, আর যখন এটা হার্ড হয়ে যাবে এই তখন ট্রিটমেন্টের পরে এই জায়গাটা এরকম হোয়াইট থাকবে না, দ্যাট উইল একটু ব্লেকিশ একটু রাফ টাইপ হবে, কিন্তু এটা আসলে ব্যাখ্যা করে বলা যাবে না, আমরা তোমাদেরকে দেখাবো বা অলরেডি এর উপর ডিসকাস হয়েছে হয়তো তোমাদের মনে থাকতে পারে। সো দিজ আর দ্য টিউবারকুলোসিস, এইখানে কি আছে বলতো এই এক্সরেতে? হোয়াই দিস ইজ টিউবারকুলোসিস? এখানে কলাপস আছে, এই কলাপস এই যে কলাপস লাং বর্ডার হরিজন্টাল ফিশার উপরে উঠে গেছে, এইটাকে আমি কেন টিবি চিন্তা করব? টিবির পক্ষে কলাপস তো ম্যালিগন্যান্সি তো হতে পারে, অন্য কিছু না, ফরেন বডি না বা আদার কোনো প্যাথোলজি না।